নাটক জনপ্রিয়তা পেলে সেই নাটকের সিকুয়েল নির্মাণের হিড়িক পড়ে যায়। তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে এবার ঈদে নির্মাণ হচ্ছে চতুর্থ সিকুয়েল ম্যারিড লাইফে এভারেজ আসলাম। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। ম্যারিড লাইফে এভারেজ আসলাম, নাম শুনেই বোঝা যায় এবার বিবাহিত জীবনে পা রেখেছেন এভারেজ আসলাম। বরাবরের মতোই এ নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ওই তো আমারে আগে সালাম দিত, কি দিতে না তুই? ম্যারিড লাইফ, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, সেখানকার দ্বন্দ্ব, সত্য দ্বন্দ্ব, মিথ্যা দ্বন্দ্ব, এসব নিয়ে তৈরি গল্প আর কি, এবং নাটকীয়তা যা দর্শক চায় বা দর্শক পছন্দ করবে। আর তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এইবার হচ্ছে কি, নাটকের নাম ম্যারিড এভারেজ আসলাম। ম্যারিড এভারেজ আসলামে আমি এভারেজ আসলামের ওয়াইফ, মানে মোশাররফ ভাইয়ার ওয়াইফ। সো এইখানে এর আগের এপিসোডগুলোতে যেমন দেখা গিয়েছে যে নর্মালি পারিহা মারিহার সাথে এভারেজ আসলামের জোগলু, আমাদের যে মার্জু রাসেল ভাইয়া, এদের সবসময় একটা ঝামেলা, একটা ঝগড়াঝাটি, মারামারি লেগেই থাকে। বাট এই ঝগড়াঝাটির মাঝখানেও যে পারিহা যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা এত ফলেন হয় এভারেজের উপর, এভারেজও যে পছন্দ করে সেটাও যে ঝগড়ার মাধ্যমে মানে বুঝায় যে ঝগড়াটাও একটা ভালোবাসা, সেটা থেকে আসলে বিয়েতে পরিণত হয়। আর নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। আবার মাইনুর দোকান থেকে বাকি গেছিল 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, হালা ছেঁচড়া তো টেকা দেয় না হালায়। মোশাররফ করিম ও শখ ছাড়াও অভিনয় করেছেন মার্জুক রাসেল, জুই, গোলাম ফরিদা ছন্দা, কচি খন্দকার, আরফান, মনিরা মিঠু ও আখো মহাসান সহ আরো অনেকেই। এরে উস্করি কথা বলবি, তুই উস্করি কথা বলবি, তুই কারে কি কস? আসলামের বিয়ে পরবর্তী জীবন ও এ নিয়ে নানা অভিজ্ঞতার গল্প দেখতে হলে অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত। কামরুন নাহার, 71।